হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা আবারও স্টার্ট করছি। তো আমি আশা করব তোমরা সকলে ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি মোটামুটি, বলতে পারো এক প্রকার ভালোই। তো আজকেও একদম সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর অনেকে তোমরা জানতে চেয়েছিলে আমার হচ্ছে মর্নিং রুটিন। তো আজকে আর কি বলতে পারো ওটাই মোটামুটিভাবে একটু আর কি শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার সাথে তোমরা হচ্ছে লাস্ট অবধি থেকো। তো বন্ধুরা, আমি একদম ঘুম থেকে উঠেছি আজকে 6টার দিকে, একদম ঘড়ি দেখে 6টার দিকে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আমার হচ্ছে ড্রেসটাকে চেঞ্জ করেছি, কারণ আজকে আমার না সকালবেলা স্নান হবে না, আর আজকে প্রচুর কাজের চাপ আছে। মানে কাজের চাপ নেই এরকম দিন আমার কাছে খুব কমই আছে, আর আজকের দিনটা বিশেষ করে আর বেশি চাপ। তো কি চাপ সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। এত সকালে আজকে ঘুম থেকে উঠেছি, তারপরেও আমার হাতে মাত্র এখন 20টা মিনিট টাইম, কারণ সেই 20টা মিনিট আমি আমার জন্য রেখেছি বলতে পারো। তো চলো আমি মানে 20 মিনিটের মধ্যে আর কি যা হয় আর কি, যতটুকু হয় মানে ততটুকু হচ্ছে যে এখানে মানে আর কি হচ্ছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, আবার কিছুটা শেয়ার করলাম না আর কি বন্ধুরা, মানে আমি যে এখানে এক্সারসাইজ করছি ওটাই আর কি, তো অল্প কিছুটা শেয়ার করলাম। কি বলতো, সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠলে পরে তারপরে যদি আমি 20টা মিনিট আমাকে নিজেকে দেই, তাহলে না সারাটা দিন মানে একদম ফ্রেশ লাগে, সতেজ লাগে। আর এই 20টা মিনিট যদি আমি নিজেকে না দিতে পারি, তাহলে কিন্তু সারা দিন কীরকম যেন মানে একটু ঝিমাতে থাকি, কীরকম যেন একটু খারাপ খারাপ লাগে আর কি দিনটা। তো এখন দেখো ঘড়িতে বাজে 7টা 21, এবার চলো নেক্সট কাজ করি। তো কি বলতো, আমার এমনিতে কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র হচ্ছে যে আমাদের যে ঠাকুর ঘরটা ওটা ঝাড় দেওয়া হয়েছিল না। তো মানে ঠাকুর ঘর তো ওটা আমাদের শুধু ঠাকুর ঘরই নয়, মানে ওটাতে সব জিনিসপত্র থাকে, আর ওই ঘরটার মধ্যে ঠাকুর রেখেছি, তো ওটাই আর কি। তো ওই ঘরটা শুধু ঝাড় দিলাম, আর হচ্ছে মানে বারান্দাটা ঝাড় দিলাম, তো ওটা আর কি ঝাড় দিয়ে ফেলে দিলাম বাইরে। আর আগেই আমার কিন্তু মানে এমনি হচ্ছে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে চলো আগে হচ্ছে দাঁত ব্রাশ করে নেই। ব্যাস, আবার আমার মনটা সকাল সকাল খারাপ হয়ে গেল। কি সুন্দর একটা ডাল দেখো, কতগুলো ফুল ফুল ছিল ফুটে, সেটা ডাল হচ্ছে একা একা ভেঙে গেছে, মানে ওটা না বেশি ভারী হয়ে গেছে ডালটা। আর তোমরা দেখতেই পাচ্ছ গাছটার অবস্থা কিরকম, পুরো লিকলিকে একদম পাতলা, আর ওখানে কতগুলো ফুল ফুটেছে ওইটুকু গাছের মধ্যে। আজকে আমাকে সকাল সকাল একটু রান্নাটা আর কি কমপ্লিট করতে হবে, তো ওই জন্য একটু বেশি তাড়াহুড়ো করছি আর কি, কারণ আজকে তোমাদের হচ্ছে দাদা ভাই একটু বাইরে যাবে আর কি, মানে হচ্ছে রায়গঞ্জে যাবে একটা বিশেষ কাজে, তো ওই জন্য। তো বন্ধুরা, এবার চলো এবার ঝটপট করে আগে একটু রান্নাটা হচ্ছে বসিয়ে দিই। আর তোমাদের দাদাভাই দেখো হচ্ছে মাছ এনেছে, মানে হচ্ছে বাটা মাছ, আমি বলেছিলাম যে একদম ছোট মাছ আনতে, তো ওই আর কি তাই পেয়েছে আর কি, হচ্ছে আমাদের এখানে বাটা মাছ, তো ওটাই নিয়ে এসে আর ওটাকে দেখো ওই যে আলু দিয়ে আর হচ্ছে কাঁচা কলা দিয়ে মানে হচ্ছে ঝোল বানাবো আর কি।
তো চলো আগে যে এখানে সবজিগুলোকে হচ্ছে কেটে নেই, আর তার সাথে হবে হচ্ছে বেগুন ভাজা। তো এই করব আজকে রান্না, কারণ শর্টকাট করতে হবে, কারণ ওই খেয়ে দেয়ে হচ্ছে এক্ষুনি মানে হচ্ছে রায়গঞ্জে আর কি চলে যাবে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো আমার হাজব্যান্ডের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমি চলে যাব কাপড় কাচতে। মানে কি বলতো, কাপড় না আর কি, দুটো কম্বল, এগুলো হচ্ছে কালকে রাত্রেবেলা না হচ্ছে মানে সার্পের জলে আর কি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলোকে আজকে হচ্ছে কাচবো। আর ভীষণ ভারী, এটা তো বুঝতেই পারছো, কম্বলগুলো তো জাস্ট মানে কোনো কোনো মতো করে একটু আর কি থুপিয়ে নিয়ে জাস্ট একটু আর কি হচ্ছে কেচে নেবো, মানে ধুয়ে নেবো আর কি। তো ভীষণ ভারী, ওই জন্য আমার হাত দিয়ে আর ওগুলো সম্ভব হলো না কাচা। তো এবার তোমরা দেখতে পেলে বন্ধুরা, পুরো পা দিয়ে কাচলাম। তো মানে যাই হোক আর কি, হয়েছে মোটামুটিভাবে হচ্ছে পরিষ্কার, আর একদিনে ভিজিয়েছি আর কি দুটো। কারণ কি বলতো, মানে এখনকার ওয়েদার কি না একদমই মানে অন্য রকম একটা ওয়েদার, আর এমন হাওয়া দিচ্ছে কি না, তো একদম মনে হচ্ছে শুকিয়ে যাবে আর কি একদিনে। তো ওটা মানে একটু সাহস হলো, তো ওই জন্য ভিজিয়েছি যে একদিনে যদি শুকিয়ে যায় তো বেশ ভালো হবে ব্যাপারটা, না হলে পরে না দুদিন তিন দিনে যদি আর কি মানে শুকাতে টাইম লাগে কি না, তো একটা কীরকম বাজে একটা গন্ধ হয়ে যায়, আর ওটা তো যে কারোরই মানে জঘন্য লাগে তাই না গন্ধটা, আমার তো বিশেষ করে খুবই বাজে লাগে গন্ধটা। আর দেখো এত ভারী যে মানে ওগুলোকে আমি হাতে করে নিয়ে চিপতেও পারছি না, তো একদিকে হচ্ছে পা দিয়ে ওটাকে আটকে ধরেছি, তারপরে হচ্ছে চিপে নিচ্ছি, কারণ আমি মানে এগুলো যখন কাছি কি না আমি কারো হেল্প নেই না, একাই আমি যেরকমভাবে পারি সেরকমভাবে এগুলোকে কেচে উদ্ধার করে দেই আর কি বলতে পারো। তো যা পরিষ্কার হয় মানে আমার তাতে চলে যাই। কি বলতো, চারিদিকে শুধু হচ্ছে ছায়া, কারণ এত গাছ রয়েছে না আমাদের, তো ওই জন্য রৌদ্রটা আসে না, কিন্তু মানে যখন রৌদ্রের প্রয়োজন হয় না তখন আবার রৌদ্র চলে আসে ঠিক। তো এখন আমার ভীষণ প্রয়োজন, কিন্তু এখন আর কিছুতেই রৌদ্র পাওয়া যায় না, তো যেহেতু বাইরে একটু মানে বেশি একটু হাওয়া টাওয়া পাবে তো ওই জন্য বাইরে দিয়ে দিলাম। আর আমার ছেলে এখানে দেখো কি সুন্দর বসে বসে খেলছে, তো আমার ভীষণ মানে ভালো লাগলো যে ওই খুব সুন্দর এখানে বসে বসে একা একা খেলছে, আর একাই খেলে আমার ছেলে, তো ওই জন্য ভাবলাম যে ওটা একটুখানি শেয়ার করি তোমাদের সাথে, আর এগুলো আমার মানে থেকে যাবে একটা সম্পদ হয়ে, আর মানে আমার ছেলে যখন আর বড় হবে তখন এগুলো আর দেখতে পাবে, তো ওরও ভালো লাগবে। তো ওই জন্য আর পুরো মানে ওর যত খেলনা টেলনা ছিল সবই একবারে আর বের করে নিয়ে বসেছে। তো চলো এবারে আমি একটু হচ্ছে আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিই ভালো করে, কারণ একবার কিন্তু হচ্ছে মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার একটুখানি এখন ভালো করে একটু ঝাড়বো একটু ফ্রেশভাবে, আর পারলে পরে একটুখানি হচ্ছে মুছতেও পারি আর কি, আর মানে নাও মুছতে পারি, কারণ আমার কিন্তু একটা বাজে অভ্যেস আছে বলতে পারো, আমি দুপুরবেলা ঘর খুবই কম মুছি, আমি কিন্তু ঘর মুছি হচ্ছে বিকেলে, কারণ আমার না মানে বিকেলের টাইমটা বেশি ভালো লাগে মুছতে আর কি মোছামুছি করতে। তো ওই জন্য এখন শুধুমাত্র এগুলোকে হয়তো ঝেড়ে রাখবো, হয়তো মুছবো না, তো যদি মুছি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি বুঝতে পারি না যে সারাদিনে দুবার তিনবার করে মানে ঘরটাকে ঝাড়ি, তারপরেও প্রত্যেকবারই এতগুলো করে ধুলো কোথা থেকে বের হয়, কোথা থেকে আসে এত ধুলো, তো মানে আমার না খুব অবাক লাগে মাঝে সাঝে যে এত ধুলো আসেটা কোথা থেকে। এই তো সকালবেলা ঝাড়লাম, এতগুলোই ঠিক মানে ঝেড়ে টেড়ে ফেলেছি, আবার এতগুলো দেখো এখন হচ্ছে বের করলাম, আবার মনে হয় যে পাঁচ মিনিট পর যদি আমি আবার ঝাড়তে নেই আবার এতগুলোই ঠিক ধুলো বের হবে, তো পুরো মানে মাথা খারাপ অবস্থা আর কি বুঝতে পারছো। তো বন্ধুরা
আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা তোমরা অলরেডি এই কাজটা করে নিয়েছো আগেই তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এইবারে আমি যাচ্ছি একটা কাজ করতে, সেটা কি বলতো, আমার একটা হচ্ছে মানে টমেটো গাছ রয়েছে, এইবার সেই সেই গাছটা না একদিকে হেলে পুরো আর কি পড়ে যাচ্ছে, তো সেটাতে হচ্ছে যে একটা বাঁশ বা একটা বাতা কিছু একটা দিতে হবে আর কি, বেঁধে ভালো করে, তো ওটাই আর কি এখন কাজটা করতে যাচ্ছি। তো আমার মনে হয় যে কাজটা হবে না, কারণ ওখানে না মানে ওই যে বাতাটা যে আর কি দেবো সেটার জায়গাটা নেই, মানে গ্যাপ একটুও পাচ্ছি না, তো ওই জন্য আর কি দেখো লাস্ট অবধি হলো না কাজটা, তো একটু মনটা খারাপই হয়ে গেল যে আমার মনে হয় যে আর কি গাছটা না হবে না, কারণ একদিকে পুরো হেলে পড়ে যাচ্ছে। তো ওই জন্য তো বন্ধুরা আজকে একদম ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি, আর আজকের পরে থেকে যে ভিডিওটা স্টার্ট করলাম এটা তোমরা কালকে থেকে মানে এটা তোমরা আর কি কালকে পাবে আর কি ব্লগটা, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।